উগ্রবাদ, ধর্মান্ধতা ও জঙ্গি তৎপরতা স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করার চক্রান্ত বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 75 পরবর্তী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাম্প্রদায়িক চেতনার অপতৎপরতা শুরু হয়েছে উল্লেখ করে তারা বলছেন, গুলশান হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। রিপোর্ট করছেন শেখ আলী। রাজধানীর গুলশানে ঘটে যাওয়া জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডে হতবাক মানুষ, ভয়ানক সংক্রামক রোগের মতোই ছড়িয়ে পড়া সামাজিক এই ব্যাধি চিন্তার ভাঁজ ফেলেছে নাগরিক সমাজের কপালে। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। 75 সালের পরে তারা যে কর্মকাণ্ড শুরু করেছে তারই ধারাবাহিকতায় বিগত দিনে তারা এরকম কাজ করেছে এবং আজও তারা চেষ্টা করে যাচ্ছে, এক গুলশানে তারা করেছে, আগামী তারা চেষ্টা করবে। ধর্মান্ধ এই ধ্বংসযজ্ঞ কেবল মানবতাকে ভুলন্ত করেনি, কলঙ্কিত করেছে অসাম্প্রদায়িক চেতনায় শাসিত বাঙালির মূল্যবোধের অহংকার। টার্গেট কিলিং হচ্ছে, গুলশানে হামলা হলো, তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশকে বিশ্বের সামনে একটা জঙ্গিবাদী রাষ্ট্রে রূপান্তরিত করা। যে বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাস করতেন, বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেটাকে ভুলুণ্ঠিত করে একটা ইসলামপন্থী, একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের সামনে হাজির করা হচ্ছে এই ধরনের হামলার লক্ষ্য। তারা বলছেন, নিজস্ব সংস্কৃতির চর্চাকে বাইরে রেখে ভুল শিক্ষা দিয়ে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বিপদগামিতার দিকে ঠেলে দিচ্ছে একটি গোষ্ঠী। এমন পরিস্থিতিতে সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূল করার চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, প্রয়োজন সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার এবং প্রতিরোধ করা। এই ধরনের অপরাধকে নির্মূল করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এটিকে প্রতিহত করবার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়েই এদেরকে প্রতিহত করতে হবে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।